লাভলি লাভলি, দেখেই একদম জিভ দিয়ে জল পড়ছে। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 2-3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটা দোকান আছে, এখানে মানে বিকেল থেকে বানায় চিকেন স্টু, মাটন স্টু, আলু স্যুপ এবং ভেজ স্যুপ। তো দামগুলো অবশ্যই জেনে নেব, আর দামটা আমি একটু বলে রাখছি আপনাদের, খুবই চিপেস্ট প্রাইস এটুকু জেনে রাখুন, মানে এত কম দামে সত্যি ভাবা যায় না। আমরা যেমন ডেকার্স লেনে খেয়েছি চিকেন স্টু চিত্তবাবুর দোকানে, এর থেকেও কিন্তু অনেক। চিত্তবাবুর দোকানে এখন কত দাম, 120 টাকা এরকম এক প্লেটের দাম। তো এই দোকানে কত চিপেস্ট প্রাইসে দেওয়া হচ্ছে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন দোকানে যাই। আর এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, আর এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2-3 প্ল্যাটফর্মের একদমই মাঝখানে দেখতে পাচ্ছেন এই দোকানটা, এই দোকানটাই হচ্ছে সেই স্যুপের দোকান। তো দোকানে দেখছি দাদা অলরেডি শুরু করে দিয়েছে স্যুপ বানানো, আর এখানে দেখছি খাসির এটা কি টেংড়ি, টেংড়িগুলো আছে। আর এদিকে দেখুন ডিম টোস্ট, ডিম পোচো পাওয়া যায়, আর এই সাইডটাতে দেখুন চিকেন স্যুপও পাওয়া যায়। দেখুন তো এটা এখন কি আলু স্যুপ হচ্ছে দাদা? আলু স্যুপ। আচ্ছা, মানে কি একদম সাদা আলু দেখি, আর তুলে দেখো একদম সাদা আলু, মানে কোনো হলুদ টলুদ কিছু থাকে না? বা আর মশলাপাতি কি যায় এর মধ্যে? মশলা কিছু লাগা না, একটু চুই ঝাল আর গোলমরিচ। চুই ঝাল দিয়ে করো? ওকে, চুই ঝাল আর গোলমরিচ, বা সুন্দর। তো তোমার এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে কতদিন হলো? 14-15 বছর হবে। 14-15 বছর ধরে বিক্রি করছো, বা আর মোটামুটি কেমন কি রেট আছে? আলু স্যুপ 10 টাকা রেখেছি, তারপরে ভেজ স্যুপ 15 টাকা, চিকেনটা 25 টাকা, খাসির টেংড়ি আছে ওটা 28 টাকা। আবার শীতকালের দিকেও তো খাসির মিট মাংসটা, আচ্ছা ওটা এখন আপাতত বন্ধ আছে, ওটা 45 টাকা। এখন আপাতত টেংড়ি দিয়েই করছো, তাই? এখন টেংড়িটা। আর ওর সাথে খাবার জন্য কি দিচ্ছ? ব্রেড বাটার হয়। আচ্ছা, ব্রেড বাটার, ওটা কেমন দাম আছে? ওটা ব্রেডটা 15 টাকা, আর শুধু রুটি সেকে দিই। আচ্ছা, ওটা তোমার 10 টাকা করে। 10 টাকা করে, মানে বাটার দিলে 15 টাকা হয়? বাটার দিয়ে একটা গোটা নিলে? হ্যাঁ গোটা। আর হাফ নিলে কেউ? হাফ 5 টাকা। 5 টাকা, আচ্ছা। শুধু রুটি, আর এছাড়া ডিম টোস্ট হয়, ডিম হাফ বয়েল হয়, অমলেট হয়। আর তোমার দোকানের টাইমিংটা একটু বলে দাও। বিকেল 5টা থেকে আরম্ভ হয়, রাত্রি 11টা অবধি। বিকেল 5টা থেকে 11টা অবধি। আর বন্ধ কোন দিন থাকে? বন্ধ নেই, রোজই খোলা। রোজই খোলা থাকে? যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো বন্ধ হয়, মানে শরীর খরির খারাপ হলে, বাড়ি কোনো সমস্যা হলে বন্ধ থাকে। আর এটা হচ্ছে চিকেন স্যুপ, তাই তো? চিকেন স্টু দেখি, চিকেন স্টুটা একবার, গরম আছে খুব, এখন চিকেন দিন এর মধ্যে। আচ্ছা, চিকেন দাওনি, ওকে। এটা এখন ভেজ দিয়ে হচ্ছে নাকি? কি কি আছে ভেজের মধ্যে? পেঁপে, গাজর, বিনস। আচ্ছা, পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম, ওকে। আর এই হচ্ছে দেখুন চিকেন, কাঁচা চিকেন, সাইজ গুলো একটু দেখাও দাদা। এরকম সাইজ? আচ্ছা, এরকম কত গ্রাম করে মোটামুটি আছে তো? 70-80 গ্রাম করে। 70-80 গ্রাম, আচ্ছা। বডি আছে, উইংস আছে, লেগও আছে নাকি? লেগও আছে। আচ্ছা, সব রকমই আছে। এই যে লেগ দেখুন, পিস গুলো খুব সুন্দর। আলু স্যুপ কি রেডি? আলু স্যুপটা রেডি, একটু বাকি আছে। একটু বাকি আছে এখন চিকেন। আচ্ছা, চিকেনটাকে কষে তারপর দেবে নাকি? বা চিকেনটা কষে তারপর দেয়া হচ্ছে দেখুন। আর তোমার নাম কি দোকানে, কোনো নাম আছে নাকি? দোকানের নাম দীপালি স্যুপ কর্নার। কোনটা? দীপালি স্যুপ কর্নার। দীপালি স্যুপ কর্নার, ওকে। আর আমার নাম দীপঙ্কর শাহ। কি নাম? দীপঙ্কর শাহ আমার। আচ্ছা, তো দেখুন কড়াইটাতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, তো এরপরে দেখুন আস্তে আস্তে চিকেন গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা একবারে করো না, তাই তো? অল্প অল্প করে করো, প্রায় ছোট তো ওই জন্য। টোটাল কত কেজি চিকেন আছে? 5-7 কিলো হবে। 5-7 কিলো, আচ্ছা। এর মধ্যে কি কোনো আদা রসুন পেস্ট যাবে নাকি? এমনি নর্মাল ফ্রাই করে দিয়ে দাও। আচ্ছা, নর্মাল ফ্রাই করে দিয়ে দেওয়া হয়। তো চিকেনটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেল, এবার দাদা নিয়ে যাচ্ছে, এর মধ্যে ঢালা হবে। ও, একদম গরম টকবক করে ফুটছে, আর এর মধ্যে চিকেন গুলো আস্তে আস্তে ঢেলে দেওয়া হলো দেখো। আর এই দেখুন স্যুপটাকে মধ্যে চিকেন ঢেলে দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে। এটাও কি চুই ঝাল দিয়ে করো?
আচ্ছা এটাও চুই ঝাল দিয়ে করা হয় দাদাকে জিজ্ঞেস করলাম ও লাভলি লাভলি জাস্ট দেখুন সুপটা কত সুন্দর করে তৈরি হচ্ছে ডিম ওরে খেতাম ডিম হবে হ্যাঁ ডিমটা হবে দেখা যাবে এখনই হবে এখন আর এই দেখুন দোকানের কাস্টমার কিন্তু চলে এসেছে এখন সার্ভিং শুরু হয়ে গেছে দেখি আলু স্যুপ আচ্ছা তিন পিস আলু দাও নাকি তিন পিস আলু যাচ্ছে ওকে আর এখানে ব্রেড শাখা হচ্ছে দেখুন এই এক প্লেট তাহলে কত পনেরো টাকা না এই আলু স্যুপ আর রুটি একটা মিলিয়ে কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা 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 রুটি মিলিয়ে কুড়ি টাকা এবার দেখুন হালকা করে মানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছে এদিকে এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে পুরোটাই দেওয়া হবে নাকি পুরোটাই চলে যাবে আর একটু আগে যে দেখলেন মাটনের টেংড়ি গুলো এগুলো এখন গরম জলে এটাকে পরিষ্কার করা হবে এবং খুব সুন্দর হবে যাতে এর মধ্যে যে নোংরা গুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে সেপারেট করা হবে আর এই স্যুপে কিন্তু আবার ডিম দেওয়া হবে দেখুন ডিম ফাটানো হচ্ছে তার জন্য হাতে স্পিডটা দেখুন জাস্ট এখন কাস্টমারদের ভিড় লেগে গেছে হাতে স্পিডও বেড়ে গেছে ডিম ফাটানো হলো এবার স্যুপের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে এই দেখুন কত সুন্দর ভাবে আস্তে আস্তে ডিমটা দেওয়া হচ্ছে আর ছানা 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 কেটে যাচ্ছে দেখুন জাস্ট কটা ডিম দাও এটা ছ সাতটা আচ্ছা ও লাভলি জাস্ট টেক্সচারটা কত সুন্দর এসছে দেখুন দুর্দান্ত এসছে কিন্তু লাভলি লাভলি দেখেই একদম জিভ দিয়ে জল পড়ছে তো সিরিয়াসলি দোকানের সামনে এত কাস্টমার দাঁড়িয়ে গেছে দাদা পুরো ছোটাছুটি লাগিয়ে দিয়েছে জাস্ট দেখুন দোকানের সামনেটা আর উপর থেকে একটা মশলা ছড়িয়ে দেওয়া হলো দেখুন এরপরে যাচ্ছে আমুল বাটার জাস্ট চিকেন স্টুটার কোয়ালিটিটা তাহলে বুঝতেই পারছেন কেমন হবে আমুল বাটার যাচ্ছে মশলা উপর থেকে দেয়া হলো তাও মাত্র পঁচিশ টাকায় একটু উপর থেকে গোলমরিচ দিয়ে দেবে তো এই হচ্ছে ৩৩ টাকার প্লেট এক বাটি চিকেন স্টু লেগে দিয়ে আর এরকম বাটার দিয়ে ৮ টাকা পড়বে তো চলুন এবার খেয়ে দিয়ে আপনাদের বলি টেস্ট কেমন হয়েছে তো প্রথমে আমি একটু ব্রেডটা খেয়ে দেখি বাটার দিয়ে করে দিয়েছে একটু স্যুপের মধ্যে ডুবিয়ে স্যুপ না স্টু বারবার স্যুপই বলে ফেলছি তো চলুন এবার একটু খেয়ে দেখি প্ল্যাটফর্মে এরকম সিটের মধ্যে বসে বিকালে স্টু খাওয়ার মজাটাই আলাদা তার সাথে যদি এরকম বাটার দেওয়া ব্রেড থাকে দুর্দান্ত বানিয়েছেও খুব সুন্দর আর স্টু এর মধ্যে একটা জিনিস দেখুন আপনাদের দেখাই এই দেখুন গোলমরিচ আছে আর এর মধ্যে দেখুন ভেজিসও আছে পেঁপে আছে বিনস আছে এ দেখুন বিনস আছে গাজর আছে গাজর আমি খুঁজে পাচ্ছি না যাই হোক পেঁপে অনেকটাই দিয়েছে একটু খেয়ে দেখি চলুন খুব গরম দারুণ বানিয়েছে বস ২৫ টাকায় এরকম চিকেন স্টু মানে এক্সপেক্ট করাই যায় না দুর্দান্ত বানিয়েছে এরপরে একটু চিকেনটা খেয়ে দেখি কেমন সেদ্ধ হয়েছে
জাস্ট সেদ্ধর লেভেলটা দেখুন, দারুণ সেদ্ধ হয়েছে এবং ভেতরে নুন মশলা দারুণ ঢুকেছে। আরো একবার আপনাদের লোকেশনটা ভালো করে বলে দিই, এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখছেন, এটা 2 আর এটা হচ্ছে এদিকটা হচ্ছে 3। এই 2 আর 3 এর মাঝখানে এই যে নেশা মুক্তি কেন্দ্র, তার সামনেই কিন্তু এই সুপের দোকানটা। আর একটু ভালো করে আপনাদের বলে দিই, এই যে সেট গুলো দেখতে পাচ্ছেন, এই যে সবুজ রঙের একটা সেট, এই একটা সেট আর এই দিকে একটা সেট, মানে এটা হচ্ছে সেকেন্ড সেট। আপনার এই দিকটা হচ্ছে বনগা চলে যাচ্ছে, এই দিকটা বনগা তো বারাসাত, আর এই দিকটা হচ্ছে দমদম অর্থাৎ টুয়ার্ড শিয়ালদা চলে যাচ্ছে। তো 2 নম্বর সেটের তলাতেই এই দোকানটা পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে চিকেন স্টুটা তো খেলাম, মাটন স্টুটা এখনো তৈরি হয়নি, দাদা বললে 6টা প্রায় 6:30 ওপর বেজে যাবে, তো অতক্ষণ ওয়েট করতে পারবো না। আলু স্যুপ ছিল এবং চিকেন স্টু ছিল, আলু স্যুপ খেলাম না। আলু স্যুপ চিকেন স্টুটা কিন্তু চুই ঝাল দিয়ে বানানো হয়, তো দাদার মুখ থেকে শুনলাম যে চুই ঝালটাকে বেটে, মানে সেদ্ধ করে বেটে ওর যে নির্যাসটা থাকে ওটা স্যুপে মেশানো হয়। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, চিকেন স্টুটা খাওয়ার সময় চিকেনে কিন্তু কোনো কাঁচা গন্ধ পায়নি, কারণ চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে তেলের মধ্যে সেজন্য। তো আমার তো খুব ভালো লেগেছে, 25 টাকা এরকম একটা হেলদি খাবার, তার সাথে ব্রেড বাটার দিয়ে খুব সুন্দর, এই বিকালে বা সকালের ব্রেকফাস্টও খুব সুন্দর এটা খাবারটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে লাইক করে দেবেন আর না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন এবং ইনস্টাগ্রামে রিলস গুলো দেখতে ভুলবেন না, সেই জন্য ট্রেনের হর্ন, আর সেই জন্য ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।